অনাবিল টিভি সত্যের সাথে। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর হিন্দুদের ঘরবাড়ি মন্দিরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 7 মে শুক্রবার সকালে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় এর সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ভারতে হিন্দু নির্যাতনের প্রতিবাদে মমতা ব্যানার্জির কুশ পুত্তলিকে করা হয়। এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিষ্ঠ সহসভাপতি প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব সুজন দে, অ্যাডভোকেট লাকি বাসার, আন্তর্জাতিক সম্পাদক নরেশ হালদার, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতিভা বাক্সি, প্রকাশনা সম্পাদক সাগরিকা মণ্ডল, হিন্দু মহিলা মহাজোটের সাধারণ সম্পাদক মুক্তা বিশ্বাস সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি তাপস বৈরাগী, হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ শঙ্কর, সিনিয়র সহসভাপতি জয়দেব কুমার রায়, সাধারণ সম্পাদক মিনাল মধু, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক তপু কুণ্ডু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, করোনা দুর্যোগের মধ্যেও দেশে হিন্দু সম্প্রদায়ের স্বস্তি নেই। ভোলায় 2 সহোদর ভাইকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যা, ঝিনাইদহের শৈলকুপায় রেখা রানীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা, লালমনিরহাটে হারাধন রায় ও তার স্ত্রী স্মৃতি রানীকে কুপিয়ে রক্তাক্ত করা, শরীয়তপুর মিলন মণ্ডল, নোয়াখালীর কেশববাবু, সুবর্ণচরে উৎপল মজুমদার, বগুড়ায় নিখিলচন্দ্র বর্মন, চট্টগ্রামে 3 সন্তানের জননীকে ধর্ষণ ও হিন্দুদের উপর নানান ধরনের নির্যাতন ও মিথ্যা মামলা সহ নানা ধরনের নির্যাতনের কথা তুলে ধরেন। তারা এসব নির্যাতনের বিচার দাবি করেন এবং সকল ধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও সম্প্রতি ভারতের পশ্চিমবাংলায় নির্বাচন পরবর্তী হিন্দুদের বাড়িঘরে হামলা, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ ও খুন সহ সকল ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান এবং পশ্চিমবাংলার হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানান। আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি একটি ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে। আপনারা জানেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু এবং আমরা এখানে প্রতিদিনই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমরা সোচ্চার হই এবং আমরা মনে মনে একটি সান্ত্বনা পাই যে এই দেশে আমরা সংখ্যালঘু, পৃথিবীর সব দেশে সংখ্যালঘুরা নির্যাতিত হয়, এটা নিয়ম। কিন্তু আজকে আমার পার্শ্ববর্তী দেশ, যে দেশে 70% হিন্দু, সেই দেশে আজকে হিন্দুরা নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার হিন্দু পশ্চিমবাংলা থেকে পালিয়ে আসামের দিকে ছুটছে। গতকাল আমরা একটা দেখলাম, একটি হিন্দু বাড়িতে রাতের বেলায় মা এবং সন্তান ঘুমিয়েছে, মধ্যরাতে আগুন দিয়েছে, একটি 8-10 বছরের একটি ছেলে পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে, সেইটা মধ্যরাতে তারা নিবাচ্ছে, সেই ছেলেটি আর বাঁচে নাই। আমরা দেখেছি বিভিন্ন যানবাহন, পুলিশের গাড়ি, হিন্দুদের বাড়িঘরে হামলা, হিন্দু মেয়ে ধরে নিয়ে এসে ধর্ষণ করে হত্যা, এবং এখনও অপরাধ নাই যে জিনিসগুলো ঘটছে, যেটা আমরা বাংলাদেশের হিন্দুরা হয়েও আমরা লজ্জায় মাথা নত হয়ে যাই যে আজকে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু একদিন প্রাণ বাঁচাতে, ধর্ম বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিল, আজকে সেই হিন্দুদের কী দুরবস্থা পশ্চিমবাংলার মধ্যে, ভারতের মধ্যে আজকে তারা কতটা অসহায়। আজকে আমরা অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করছি যে হিন্দুদের যে দুরবস্থা পশ্চিমবাংলায়, তারা বড় আশা করে এই দেশ ছেড়েছিল, এই দেশ থেকে গিয়ে একটু শান্তিতে ওখানে বসবাস করবে, কিন্তু তাদের সেই শান্তি আজকে আকাশে উড়ে গিয়েছে। আজকে পশ্চিমবাংলার আকাশে বাতাসে ভারী হয়ে গিয়েছে মানুষের আত্মচিৎকার, মানুষের কান্না, মানুষের হাহাকার। আজকে আমরা ভারতের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো এবং আমরা একটা স্মারকলিপি দিয়েছি, অবিলম্বে ভারত পশ্চিমবাংলার হিন্দুদেরকে বাঁচাতে হবে, এবং আজকে যারা যে সমস্ত দুষ্কৃতিকারীরা পশ্চিমবাংলার হিন্দুদের উপর আক্রমণ করছে, মঠ মন্দির ভাঙচুর করছে, রামচন্দ্রের আমরা দেখেছি প্রতিমা ধ্বংস করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। আজকে যদি তা না হয়, একই সঙ্গে বাংলাদেশে আমরা শুধুমাত্র আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়েছি, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এটার বিরুদ্ধে সারা বাংলাদেশ রুখে দাঁড়াবে, কারণ আজকে পশ্চিমবাংলায় যারা আছে তারা আমাদেরই কোনো না কোনো আত্মীয়, আমাদেরই কোনো না কোনো বান্ধব, তো তাদের উপর অত্যাচার আমরা নীরবে সহ্য করব না, এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব এইটার প্রতিবাদ করার। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়
প্রধানমন্ত্রীকেও আহ্বান জানাবো যে ভারতের প্রতি আহ্বান জানানো, ভারতের প্রধানমন্ত্রীকে জানান যে পশ্চিমবাংলার হিন্দুরা যাদের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটা নারীর সম্পর্ক আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন এই বিষয়টা ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করে যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যে পশ্চিমবাংলার হিন্দুদের উপর যারা নির্যাতন করছে, নিপীড়ন করছে, তাদেরকে রুখতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আমরা বাংলাদেশে যে সমস্ত নির্যাতন নিপীড়ন হয় আমরা দেখেছি, ধুমন দাস আপন নামে একটি ছেলে ডিজিটাল নিরাপত্তা আইনে আপনারা জানেন যে সাল্লার ঘটনায় সবাই জানে যে মিথ্যা ঘটনা, নাসিরনগরের যে একটি ছেলেকে সেখানে সবাই জানতো একটা মিথ্যা ঘটনায় আটক, আজকে সেই পত্র পত্রিকায় পুলিশের রিপোর্টেও আসছে মিথ্যা ঘটনা, এরপরেও সেই ছেলেটিকে এখনও মুক্ত করা হয় নাই। বাংলাদেশে আরও প্রায় শতাধিক হিন্দু ছেলে বিভিন্ন জায়গায় তারা আজকে কারাগারে আটক আছে, তাদের আমরা মুক্তি দাবি করি। এবং একই সঙ্গে যে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছে যারা, তাদেরকে আমরা মুক্ত দাবি করছি। একই সঙ্গে বাংলাদেশের ভোলাতে দুই ভাই তারা জমি বিক্রি করেছিল, সেই জমি বিক্রির টাকা চাইতে গিয়ে তাদেরকে অপহরণ করে নিয়ে গিয়ে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আমরা দেখেছি চট্টগ্রামে আনোয়ারায় একটা তিন সন্তানের জননীকে গণধর্ষণ করা হয়েছে। গত পরশুদিন আমরা ঝিনাইদহে একটা মহিলাকে, রেখা রানী একটা নামে একটা মহিলাকে, তাকে হত্যা করা হয়েছে। তো বাংলাদেশে বিভিন্ন বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে, সেগুলোর কোনো প্রতিকার নাই। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় আন্দোলন করি, আমরা প্রতিবাদ জানাই, আমরা প্রতিরোধ করি, মিছিল মিটিং বিক্ষোভ আমরা করেছি। কিন্তু তারপরেও সব কিছু মিলিয়ে লাস্টে যে কথাটা বলতে হয় যে ভারতের মতো একটি দেশ, যে দেশে যাদের আমরাই লজ্জা পাচ্ছি যে ভারতের হিন্দুদের জন্য আজকে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে, আজকে তারা নির্যাতনের শিকার। বহুজন আমাদেরকে জানিয়েছে, দাদা আমি ঘরে ফিরতে পারি নাই, আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি, আমার বাড়ি আছে কিনা সন্দেহ। সেই বিষয়গুলো তারা এমনকি রাস্তায় নেমে একটা প্রতিবাদ, সেই প্রতিবাদ করার মতো সাহস তাদের মধ্যে নাই, এই ধরনের আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। তো সেই কারণেই আজকে আমি সর্বশেষ ভারতের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, অবিলম্বে পশ্চিমবাংলায় হস্তক্ষেপ করতে হবে, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবাংলায় জারি করে হিন্দু সম্প্রদায়ের বাঁচাতে হবে, এটা আমাদের দাবি। ভারতের পশ্চিমবঙ্গে হিন্দু নির্বাচনী পরবর্তী হিন্দু সম্প্রদায়ের উপর এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর বর্বরচরিত হামলা যা সত্যি নিন্দনীয়, যা কোনো ক্রমেই প্রত্যাশিত না, যা আমাদের কাম্য নয়, আমি ব্যক্তিগতভাবে এর প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। প্রতি বছর যেন একটা রেওয়াজে পরিণত হয়েছে হিন্দুদের ঘর বাড়ি, হিন্দুদের নারী নির্যাতন, জায়গা জমি দখল, লুটপাট, মন্দির ভাঙা, এবং তারা যারা এই সন্ত্রাসীরা করে তাদের সুষ্ঠু বিচার না হওয়ার কারণে তারা প্রশ্রয় পায় এবং তারা বিভিন্ন রকম বিভিন্ন সময়ে ঘটনা ঘটায়। আমি এই অনুরোধ করব এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটকে আরও ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদ করার জন্য আমি সবাইকে আজকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এইরকম প্রতিবাদ করতে পারি।